আজকে তামান্নার গ্রামের বাড়ি থেকে তামান্নার নানি মাছ পাঠিয়েছেন। তো মাছ তো গ্রামের বাড়ি থেকে আসে, এটা নতুন কিছু নয়। তো এটার মধ্যে নতুন যে বিষয়টি সেটি হচ্ছে যে এই মাছ তামান্নার নানি একবারে কেটে আষ্টে ছিলে একবারে প্রসেস করে তারপরে ডিফে রেখে বরফ করে তারপরে পাঠিয়েছে। এখন এই মাছটি শুধু রাঁধবে আর খাবে, খাবে আর মানুষকে খাওয়াবে। আর আপনারা যারা এরকম প্রসেস করা মাছ খেতে চান তারা কমেন্ট বক্সে কমেন্ট করতে পারেন, আপনাদের বাসায় এরকম মাছ পৌঁছে যাবে। তবে সেক্ষেত্রে আপনাদেরকে প্রতি কেজিতে পে করতে হবে, সেটি একটি অন্য বিষয়। সে বিষয়ে বিস্তারিত জানতে আপনারা আমাদের আরেকটি পেজ নিরাপদ খাদ্যতে লাইক করে এবং ফলো করে রাখতে পারেন, তাহলে এরকম মাছ আপনাদের বাসায় চলে যাবে। হ্যাঁ, সেই জন্য আমাদের পেজটা আপনারা ঘুরে এসে দেখতে পারেন। তো কি কি মাছ, হ্যাঁ তামান্না বলছে ডেসক্রিপশন, আমি একটু ভুল মানে আমার উচ্চারণে ঝামেলা হচ্ছিল, তো আমাকে তামান্না সহযোগিতা করলো, ডেসক্রিপশন বক্সে বা কমেন্ট বক্সে লিঙ্ক দিয়ে দেওয়া থাকবে। আপনাদের খুব বেশি কষ্ট করতে হবে না খোঁজাখুঁজি করতে, লিঙ্কে ক্লিক করলেই আপনারা চলে যাবেন নিরাপদ খাদ্যের পেজে। তো যাই হোক, ফিরে এসে আমাদের আজকের মাছ পড়বে। কি কি মাছ এখানে এসেছে, একেবারে সব কিছু একেবারে বরফ দিয়ে জমাট বাঁধা অবস্থায় আছে তো ঠিক বুঝতে পারছি না, তবে উপরে যেটা আছে এটা হচ্ছে নলা মাছ, আর এটা হচ্ছে সরপুটি মাছ, মাথাটা মনে হচ্ছে কাতল মাছের, ভেতরে একটা কাতল মাছ আছে, আছে পাঙ্গাস, আছে আর কি মাছ আছে আমরা দেখি, বরফ ছুটছে, তো বরফ ছুটলে আসলে বোঝা যাবে কী কী মাছ আছে। এই পর্যন্ত শুধুমাত্র নলা আর পাঙ্গাসই দেখতে পেলাম, আর কি আছে মানে বরফটা এত ভাবে এমনভাবে এটা আছে যে মাছ ছোটানোই কষ্ট করে যাচ্ছে। উল্টায় দাও, দেখো তো, হ্যাঁ সরপুটি ছুটবে ছুটবে না, এদিকে কাতল মাছের মাথাটা, ওরে বাবা এটা দিয়ে একটা মুড়ি ঘন্ট হবে, কি বলো? হ্যাঁ ওকে, কাতল মাছের মাথা দিয়ে আমরা একদিন মুড়ি ঘন্ট রান্না করব, সেটা আপনাদেরকে দেখাবো কীভাবে আমরা কাতল মাছের মাথা দিয়ে মুড়ি ঘন্ট রান্না করছি। তো ম্যাক্সিমামই নলা মাছ, অনেকে এটারে, হ্যাঁ এটা হচ্ছে বোধহয় কাতল মাছের একটা অংশ, হ্যাঁ কাতল, নলা আর পাঙ্গাস সাথে একটা সরপুটি এসেছে। তো মোটামুটি 5-6 কেজি মাছ এখানে আছে, বাড়ি থেকে এসেছে, বাড়ি থেকে তামান্নার জন্য তামান্নার নানি আরও একটি জিনিস পাঠিয়েছে, বেল, গাছ পাকা বেল, সেটি আমি অলরেডি খেয়ে ফেলেছি তাই দেখাতে পারছি না, বেলের শরবত করে আরেকটা জিনিস পাঠিয়েছে, সেটা হচ্ছে একেবারে পেট ঠান্ডা করে যে জিনিসটা, বলুন তো কি, হ্যাঁ ঠিক ধরেছেন, সেটা হচ্ছে লাউ, একটি লাউ পাঠিয়েছে, এই যে রোমান সাইজের একটি লাউ, এই লাউটি আমরা বাজারে হয়তো 60-70 টাকা দিয়ে কিনে দেবো, কিন্তু এটি দেখেন এই যে আঙুলটা দিলেই দেবে যাচ্ছে, এত কচি লাউ আসলে বাজার থেকে পাওয়া যাবে কি না জানি না। যাই হোক, লাউটাও আমরা রাঁধবো, তবে লাউটা রাঁধবো কোনো প্রকার মাছ ছাড়া, সেটিও আপনাদেরকে আমরা দেখাবো, সেই লাউটা আমার খেতে খুব ভালো লাগে। তো আজকের ভিডিওতে এ পর্যন্তই, সঙ্গে থাকুন আমাদের, আমাদের ডেইলি লাইফের ডেইলি ইভেন্টগুলো আপনাদের সঙ্গে শেয়ার করার জন্যই এই চ্যানেলটি খোলা। তো ভালো থাকবেন, খুদাহাফেজ।